আসসালামু আলাইকুম দর্শক, মিস্টার অ্যান্ড মিসেস কিচেন হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কোরবানি ঈদ স্পেশাল গরুর মাংসের কালা ভুনা রান্না করে দেখাব, যা খেতে খুবই সুস্বাদু, মুখে লেগে থাকার মতো। চলুন সহজ পদ্ধতিতে গরুর মাংসের কালা ভুনা কীভাবে করে সেটি শিখে নিই। প্রথমে একটি পাত্রে 1 কেজি পরিমাণ গরুর মাংস ম্যারিনেট করে নেওয়ার জন্য নিতে হবে। এরপর এতে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিতে হবে, প্রয়োজন মতো রসুন বাটা এবং আদা বাটা দিতে হবে, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিতে হবে, যে যতটুকু ঝাল খায়, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়ো দিতে হবে, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিতে হবে, লবণ পরিমাণ মতো দিতে হবে, যে যেমন খায়। এরপর টক দই একটু বেশি করেই দিতে হবে। এরপর তেল দিতে হবে পরিমাণ মতো। সমস্ত মশলা দেওয়া শেষ হলে মাংসগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে প্রায় 2 ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর একটি প্যান কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এতে কিছু তেজপাতা, সাদা এলাচ, লং, গোলমরিচ, শুকনো মরিচ ভালোভাবে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। শেষের দিকে এটি প্রয়োজন হবে। এরপর প্যান কড়াইয়ে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে কালো করে নিয়ে পেঁয়াজগুলো তুলে রাখতে হবে, অর্থাৎ বেরেস্তা করে রাখতে হবে। শেষের দিকে এই বেরেস্তা খুবই প্রয়োজনে আসবে। বেরেস্তা হয়ে গেলে এগুলো তুলে রেখে মূল ধাপে আসতে হবে। এই মূল ধাপই আসল ধাপ কালাভুনার, যা কালাভুনাকে অনেক টেস্টি করে। প্রথমে করে রাখা তেজপাতা, শুকনো মরিচ, সাদা এলাচ সব কিছু দিয়ে দিলাম। এরপর এতে কেটে রাখা কুচি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু গাঢ় বর্ণ হলে এতে আবারও আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিলাম। 1 গ্লাস পরিমাণ এই মশলার ভিতর পানি দিয়ে দিলাম। এবং ভালোভাবে নাড়তে থাকলাম। ম্যারিনেট করা মাংসগুলো এর ভিতর দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে সব কিছু ভালোভাবে কষানো হয়, সুন্দর একটি গন্ধ বের হবে। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর ঢাকনি তুলে দেখবেন পানি শুকিয়ে গিয়েছে। পানি শুকিয়ে গেলে আর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পুনরায় আবারও ঢাকনি দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর তুলে আবারও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখবেন পানি শুকিয়ে গেছে একদম। তখন 2 থেকে 3 গ্লাস পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে আবারও ঢেকে দিব প্রায় 1/2 ঘন্টার জন্য।
আধা ঘন্টা পর দেখবেন মাংসের একটি দুর্দান্ত গন্ধ বের হয়েছে এবং ঝোলগুলো শুকিয়ে গিয়েছে, মাংসগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে দিয়ে করে রাখা বেরেস্তা দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার 15-20 মিনিট পর হালকা আঁচে জাল দিয়ে পরিবেশন করুন আপনাদের কালা ভুনা, গরুর মাংসের সুস্বাদু টেস্টি কালা ভুনা, যা খেলে মুখে লেগে থাকবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং সাথে থাকবেন।